আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে আলিপুরদুয়ার থানা এলাকার বিভিন্ন পুজো কমিটিগুলোকে নিয়ে পৌরসভা হলে পুলিশ প্রশাসনের বৈঠক শুক্রবার দুপুর 1টা নাগাদ। বৈঠক শেষে আলোচনা নিয়ে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি। জানা গিয়েছে হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই আসন্ন দুর্গোৎসবে মেতে উঠবেন সমগ্র বাংলার মানুষ। একই রকম আলিপুরদুয়ার জেলাতেও পুজোর প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন কমিটিগুলি। সেই ঘটনায় নির্বিঘ্নে এলাকার দুর্গাপূজা উৎসব পালনের উদ্দেশ্যে আলিপুরদুয়ার থানা এলাকার শতাধিক দুর্গাপূজা কমিটিগুলোকে নিয়ে পৌরসভা হলে বৈঠক করল পুলিশ প্রশাসন। পুজোর আয়োজনে বিশেষ করে নিরাপত্তার বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সিসিটিভি থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী বিভিন্ন বিষয়ে পুজো কমিটিগুলোকে পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও পুজোর সময় যেন যানজট না হয় সেই বিষয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোকে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি, ট্রাফিক ডিএসপি শান্তনু তরফদার ও আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ অন্যান্য আধিকারিক ও ওয়ার্ড কাউন্সিলররা। আজকে দুর্গাপুজোটা নিয়ে সবের মানে সব ক্লাবগুলোর মিলিয়ে বা পুলিশের পক্ষ থেকে একটা আলোচনা হলো কীরকম এন্ট্রি এক্সিট কীরকম করে করতে হবে, কীরকম সুরক্ষা নিয়মগুলো মানে পালন করতে হবে, তার ছাড়া পূজা পোর্টাল যেটা নতুন করা হয়েছে ওখানে যদি কিছু মানে অসুবিধা হলে তো আমাকে জানানোর জন্য ওটা বলা হয়েছে। আর এটাও বলা হয়েছে কি নাইট গার্ডগুলো ওদের ভলেন্টিয়ারগুলো যারা থাকবে ওরা মানে দুজন দুজন করে করবে, আর আমাকে মানে আগেই ওরা জানাবেন, পুলিশ পক্ষকে আগেই জানাবেন, তাহলে আমাকেও সুবিধা হয়ে যাবে। তো পুলিশ আর মানুষ মিলে এটা এই পুজোটা মানে সাকসেস করতে পারে। এখন পর্যন্ত তো ওরকম মানে বড় বার্তাটা কিছু ছিল না, যে কিন্তু ছোটোটা ছিল ওটা মানে রিজলভ করা হয়েছে অলরেডি। তো আমরা আশা করছি এবারে মানে ভালোভাবে পুজোটা কাটাবো। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধামাকা সেল চলছে আলিপুরদুয়ার জংশন মোবাইল জোনে। প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার, নো কস্ট ইএমআই, 0% ইন্টারেস্ট, বাজাজ ফিনসার্ভ এবং যে কোনো ফাইন্যান্সের মাধ্যমে পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফারও পাচ্ছেন। ঠিকানা আলিপুরদুয়ার জংশন, রেলওয়ে নিউ মার্কেট। যোগাযোগ নম্বর 9775775958। পুলিশ প্রশাসন এবং আলিপুরদুয়ার পৌরসভা এবং জেলা প্রশাসন আলিপুরদুয়ারের যে কালচার সুষ্ঠুভাবে সব উৎসবকে যাতে আমরা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারি তার জন্য আজকে এখানে মিটিং ডাকা হয়েছে। আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, যাতে উৎসে বাঙালি তথা ভারতবর্ষ তথা বিশ্বের সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসব আজকে এই উৎসব যাতে আলিপুরদুয়ারের জেলার মধ্যে সুষ্ঠুভাবে আমরা করতে পারি তার জন্য তার আজকে পুলিশ প্রশাসন মিটিং ডেকেছেন। আমাদের আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে যা যা করণীয় আমরা সেটা বলে দিলাম, যেমন প্রতিটি পুজো মণ্ডপ পরিষ্কার রাখা, ডাস্টবিন দেওয়া, বিসর্জন ঘাট তৈরি করা, পৌরসভার লাইট লাগানো, পৌরসভার স্টাফ এবং প্রতিটি কাউন্সিলর রাস্তায় নেমে যাতে মানুষ পুজো সুষ্ঠুভাবে দেখতে পারে তার ব্যবস্থা করা, তার জন্য আমরা আজকে এখানে সকল কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এবং পুলিশ আধিকারিক, জেলা পুলিশ, ফায়ার ব্রিগেড, সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে যে এবং সমস্ত ক্লাব প্রেসিডেন্ট এবং সেক্রেটারিদের যে মিটিং নিয়ে আজকে এখানে ডাকা হয়েছিল সেটা আমাদের বক্তব্য আমরা ক্লাবগুলোকে পরিষ্কার করে বলে দিলাম। আমাদের ক্লাব যারা বলবে তার আগে আমরা সব কিছু করে দিয়েছি। এবার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ক্লাবগুলো যাতে আরও ভালো করে পুজো করতে পারে তার জন্য এবছর 85,000 টাকা করে অনুদান দিয়েছে। তা সুতরাং ক্লাবগুলো তো সবসময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছেন এবং মমতা ব্যানার্জি ক্ষমতা অনুযায়ী ক্লাবগুলো যাতে ভালো করে তাদের পুজো করতে পারে তার জন্য ব্যবস্থা করেন। মমতা ব্যানার্জি করা মানেই আমাদের করা।